মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সমুদ্রের ফুরফুরে হাওয়াটা খুব মিস করছি জানো তো, খুব সমুদ্রের ধারে যেতে ইচ্ছে করছে। আমারও সমুদ্রের ধারে যেতে ইচ্ছে করছে, সি ফুড খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করে যাই বলো তো, এখন তো টানা শুটিং। সমুদ্রের ধারে না নিয়ে যেতে পারি, সি ফুড কিন্তু আমি তোমাকে খাওয়াতে পারি। কেন বলো? কেন? কারণ আজ আমাদের এই ভালোবাসার রান্নাঘরে আমাদের স্পেশাল গেস্ট হয়ে এসেছেন ফিউশন ফ্যান্টাসির দেবশ্রী দি, দেবশ্রী সেন ঘোষ। নমস্কার। আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে বাঙালির ঘরের প্রিয় কাঁকড়া। ও, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে, সেটা হচ্ছে স্মোকড ক্র্যাব, মানে স্মোকড ক্র্যাব কাঁকড়া। বেশ, তাহলে স্মোকড কাঁকড়া বানানোর জন্য তোমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? স্মোকড কাঁকড়া খুব একটা সাধারণ রান্না, যার জন্য লাগছে কাঁকড়া, তার সাথে কর্নফ্লাওয়ার, তার সাথে লেবু পাতা, লেমন গ্রাস, তার সাথে রসুন কুচি, আচ্ছা সয়া সস, আচ্ছা এটা হচ্ছে শুকনো লঙ্কা আমাদের, টমেটো সস, আর এটা ধনে পাতা, এই গোটা উপকরণই লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই হলো গিয়ে আমাদের কাঁকড়া। জাস্ট এরকমভাবে একটু লো ফ্লেমে, নাহলে পুড়ে যাবে। জাস্ট এই এই গন্ধটা আছে না, এই স্মোকি ফ্লেভার, এটা এটাকে পাওয়ার জন্যই এটা আমরা করছি। এবারে এটাকে একটু ঠান্ডা করতে দিলাম এখানে। তারপর এবারে এটাকে মাখতে হবে। কর্নফ্লাওয়ার দেব দু চামচ মতো, অল্প একটু নুন দিয়ে দিতে হবে, এটাকে ভালো করে একটু জল দিতে হবে পরিমাণ। এবার দেব চিলি অয়েল, চিলি অয়েল বা লঙ্কা তেল। এবার কি অ্যাড হচ্ছে? রসুন কুচি, একটু লাল লাল হোক, এর মধ্যে পড়ে যাক শুকনো লঙ্কা, লেমন গ্রাস দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, এর সাথে লেবু পাতা দিয়ে দিচ্ছি, অল্প সয়া সস দিয়ে দিলাম হাফ, এর মধ্যে দিয়ে দেব রেড চিলি পেস্ট, যার ঝালের সমস্যা তার জন্য টমেটো সস। ঝালটা কমিয়ে দিলাম, আর যেহেতু কাঁকড়াটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম তো বেশি নুন দেব না, অল্প একটু, তার উপরে একটু সয়া সসও দেওয়া হয়েছে, তাই বেশি নুন দরকার নেই। হ্যাঁ অল্প নুন দিয়ে দিলাম, আর চিনিটাতে না রান্নার স্বাদটাকে বাড়ায় অল্প একটু চিনি, ঝাল কিন্তু চলে গেল, ব্যালেন্স হয়ে গেল সব ফ্লেভার। এবার এটা দিয়ে দিচ্ছি ফাইনালি স্মোকড কাঁকড়াটা রেডিতে অ্যাড করা হচ্ছে। এটা যেহেতু খোল এটাকে দেবো না, এটা জাস্ট ডেকোরেশনের জন্য। আচ্ছা এনো, এবারে তুমি ভালো করে এটাকে বেশ কষিয়ে কষিয়ে ঢুকিয়ে দিতে হবে গ্রেভিটার ভিতরে। কেমন আমাদের কিন্তু হয়ে গেছে, সহজ রান্নাই বটে, টুক করে হয়ে গেল, টুক করে বানিয়ে দিই। ওপর থেকে ধনে পাতা দিয়ে সার্ভ করুন স্মোকড কাঁকড়া। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।